हेलो एवरीवन, दिस इज शांता फ्रॉम शाहद। की अवस्था सबार? हमार अवस्था एकदम ही बाजे, कारण हमार मनटा आज के भीषण भीषण खराब। क्या मन खराब जानते चाओ? ताहले बोली जे जेहेतु फार्स्ट टाइम आमी सेंट मार्टिन आसछि, सो अनेक बुक भरा आशा निये सेंट मार्टिन आसछिलाम, किन्तु आशाटा भंग हये गेलो। सो आसार परपरई शुनते पारलाम जे विपद संकेतेर कारणे होच्छे सेंट मार्टिन जावार जे शिपगुलो आछे सेई शिपटा होच्छे अफ हये जाबे 3 days-er जन्य। सो आर कि करार, एकदम ब्याग टेग गुछिये चले जाच्छि आबार ढाका। एदिके प्रचंड परिमाण क्षुधाओ लेगे गियेछे, कारण होच्छे आजकेई होच्छे आमरा छेड़ादीप गियेछिलाम। सो अलरेडी হয়তো বা তোমরা আমার ছেড়া দ্বীপের ব্লগটা দেখে ফেলেছো। এইদিকে হচ্ছে আমি যখন ব্লগিং করছিলাম, এই ছোট্ট কিউট বাচ্চাটা এসে ক্যামেরা বন্দি হওয়ার জন্য চলে আসছে। যাই হোক, বাচ্চাটা অনেক বেশি কিউট ছিল, আমাকে তো গানও শোনাইছিল অনেক, কিন্তু আমি ওটা ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপর হচ্ছে আমরা শিপে চলে আসি, আর শিপে এসেই যা হট্টগোলটাই না হলো। মানে হচ্ছে যারা হচ্ছে নেক্সট ডেতে যায়, তো শিপ বন্ধ থাকার কারণে সবাই হচ্ছে আজকেই চলে যাচ্ছে ঢাকায়। সো কি হলো, আমাদের যে সিটটা ছিল সেই সিটটা হচ্ছে আরেকজনকে বুক করে ফেলেছে, মানে দিয়ে দিয়েছে ওনারা। সো আর কি করব, আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে হচ্ছে দুইজন দুই প্রান্তে হচ্ছে আমরা সিট ম্যানেজ করতে পেরেছি। ঢাকার বাইরে থেকেও এত দূর ঘুরতে এসেও দুই জামাই বউ দুই প্রান্তে বসে থেকে পুরো জার্নিটাকে কমপ্লিট করলাম, মনটা ভেঙে গেল আবারও। সো আর কি করার, দুইজন দুই প্রান্ত থেকে একজন আরেকজনকে দেখছিলাম, মনে হচ্ছিলো যে আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি আমরা। যাই হোক, জাস্ট কিডিং। এইদিকে হচ্ছে ওয়াফিয়াও ঘুমিয়ে গিয়েছে, যেহেতু ও অনেক বেশি টায়ার্ড ছিল, কারণ বেচারি সেই ছেড়া দ্বীপে এতটাই স্ট্রাগল করে আসছিল। তারপর যাই হোক, আমরা শিপ থেকে নেমে গেলাম, নেমে হচ্ছে একটা টং দোকানের সামনে বসে পড়লাম। সো রাহাত একটু কনফিউজ ছিল যে আমরা কি কক্সবাজার যাবো নাকি ঢাকা ব্যাক করব। সো ও কিছুক্ষণ সময় নিচ্ছিল এই জিনিসটা চিন্তা ভাবনা করার জন্য। তারপর এখন আমরা টেকনা আসছি, তো রাহাত এখনও কনফিউজ যে ও ঢাকা ব্যাক করবে কি না কক্সবাজার যাবে। সো ওর ডিসিশনের অপেক্ষা আমি আর ওয়াফিয়া এখানে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। ও একটু বাহিরে গেছে, তো দেখি ও কী ডিসিশন নেয়। আমি তো চাচ্ছিলাম কক্সবাজারে একদিন থাকার জন্য আরও। তো দেখছি আফিয়া, আফিয়া কি করে, আফিয়া কি জেমস খায়? পিঙ্ক কালার জেমস খায়। আমরা কি করছি, বাবার জন্য ওয়েট করছি। বাবা কি ডিসিশন নেয়, আমরা কি কক্সবাজার যাবো নাকি ঢাকা ব্যাক করবো? আবার বিনা বাসায় চলে যাবে আবার নাকি আরও ঘুরবে? সো অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে রাহাত হচ্ছে ডিসিশন নিল যে আমরা হচ্ছে আবার ঢাকা ব্যাক করব। যেহেতু হচ্ছে টেকনাফ থেকে কক্সবাজার যেতে অলমোস্ট 2 hours লাগবে, আর তখন যেতে যেতে অলমোস্ট হচ্ছে রাত 10টা থেকে 11টা বেজে যাবে। সো এর পরের দিন হচ্ছে আবার যদি আমরা হোটেল নেইও, এর পরের দিন হচ্ছে 11টার দিকে হচ্ছে আমাদের আবার রুমটা ছেড়ে দিতে হবে। সো শুধুমাত্র রাতটুকু যাওয়ার জন্য কক্সবাজার যাওয়ার কোনো প্রয়োজন হয় না। সো আমরা কক্সবাজার যাওয়াটা ওখানেই স্কিপ করে দিই। তারপর টেকনাফ থেকে হচ্ছে আমরা চকলেট আর আচার নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা বাসে উঠে পড়লাম। এই তো ওয়াফিয়াও ঘুম থেকে উঠে পড়েছে, সো ওয়াফিয়াও খুবই খুশি। ওয়াফিয়া তো আর জানে না যে আমরা বাসায় ব্যাক করছি, বাট যেহেতু ঘুরতে পাচ্ছে সেই জন্য খুবই হ্যাপি ও। আর এই দিক হচ্ছে আমার মনটাও একটু খারাপ, আমি তো বারবার বলছিলাম যে আমি কক্সবাজার যেতে চাই, আবার আমি এত তাড়াতাড়ি বাসায় যেতে চাই না, বাট কিছু করার ছিল না। সো অনেকক্ষণ বাস জার্নি করার পর বাস হচ্ছে কুমিল্লাতে থামে। তো কুমিল্লাতে বসে হচ্ছে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করিনি, কারণ হচ্ছে আমরা মানে ছেড়া দ্বীপে বা সেন্ট মার্টিনে কিছুই খাইনি। সো খুবই ক্ষুধার্ত ছিলাম আমরা। তো এই দিকে হচ্ছে দেখলাম যে রেস্টুরেন্টটা এত সুন্দর যে অনেকেই হচ্ছে পিকচার ক্লিকস করছিল, আমারও ইচ্ছা হচ্ছিলো, বাট খুব টায়ার্ড থাকার কারণে আমি আর তুলিনি। তো এইদিকে বেচারিহা তো ওয়াফিয়াকে নিয়ে এত কষ্ট করে করে খাচ্ছে, আর এইদিকে আমি তো বিন্দাস খাচ্ছিলাম। যাই হোক, খুব শরীর টায়ার্ড। তো আজকের ব্লগটা হচ্ছে আমি আর বেশি লং করব না, যেহেতু আজকের ব্লগটা শুধুমাত্র আমার ঢাকায় ফেরত আসা নিয়ে। সো এই তো ছিল আমার আজকের ব্লগ, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে।
সো যারা এখনো আমার চ্যানেল বা আমার পেজে ফলো বা সাবস্ক্রাইব করো না, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে, টিল দেন আল্লাহ হাফেজ।